তো ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2023 পরীক্ষার্থীদের কিন্তু আজকে পিপিআর পিপিএস এর রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে, অর্থাৎ রিভিউয়ের রেজাল্ট আজ কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবং কখন থেকে তোমরা দেখতে পারবে, কোন ওয়েবসাইটে দেখবে, কিভাবে দেখবে, রেজাল্টে কোনো পরিবর্তন যদি হয় সেটা কিভাবে তোমরা বুঝবে, রেজাল্টের স্ট্যাটাসে যদি আনচেঞ্জড বা নো চেঞ্জড বলে লেখা থাকে তাহলে কি হবে, আর রেজাল্টের স্ট্যাটাসে যদি চেঞ্জ বলে লেখা থাকে তাহলে কি, রেজাল্টটা যখন দেখানো হবে তোমাদের কি সমস্ত বিষয়ের নম্বর কি ওখানে দেখানো হবে, না শুধুমাত্র যে সকল বিষয়ে পিপিআর পিপিএস করেছো তার নম্বরটাই দেখানো হবে, যদি নম্বরের পরিবর্তন হয়, নতুন রেজাল্ট কবে কোথা থেকে সংগ্রহ করবে, সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। তার পাশাপাশি রিভিউ রেজাল্ট কীভাবে কোন ওয়েবসাইটে গিয়ে চেক করবে সেটাও দেখাবো এই ভিডিওর মধ্যে। তার জন্য ভিডিওটি একটু স্কিপ করা কিন্তু চলবে না। এবং তোমরা খুব স্বাভাবিকবশতই মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠেছো, তোমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য বাংলা ইংরেজি এবং যারা আর্টস নিয়ে পড়ছো আর্টসের সকল বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন ছোট প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য ইতিমধ্যে উত্তরসহ পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, অবশ্যই সেটা কিন্তু চেক আউট করে নিও। এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, আগামী দিনে ক্লাস ইলেভেনের সমস্ত পরীক্ষার আগে তোমাদের একদম সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন একদম উত্তরসহ পিডিএফ পেয়ে যাবে কিন্তু আমাদেরই চ্যানেলে। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, মাধ্যমিকের পিপিআর পিপিএস এর রেজাল্ট আজ বিকেল 5টা থেকে কিন্তু ওয়েবসাইটে দেখা যাবে। কোন ওয়েবসাইটে দেখা যাবে, মাত্র দুটি ওয়েবসাইট বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জানানো হয়েছে। প্রথম যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.indiaresults.com। সেকেন্ড যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.results.shiksha। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের পিপিআর পিপিএস এর রেজাল্ট আজ বিকেল 5টা থেকে বা তারপর থেকে তোমরা কিন্তু ওয়েবসাইট মারফত কিন্তু তোমরা দেখতে পারবে। কোন দুটো ওয়েবসাইটের মধ্যে, এই দুটো ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটটা দিয়ে সহজে রেজাল্ট দেখানো যাবে সেটা আমি তোমাদের কিন্তু বলে দেব। তার আগে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, যাদের নম্বরে পরিবর্তন হবে অর্থাৎ যাদের নম্বর বাড়ছে পিপিআর করেছে যারা, অর্থাৎ যারা অকৃতকার্য স্টুডেন্ট ছিল তারা যদি পিপিআরের ফলে পাশ করে যায় তারাও কিন্তু নতুন রেজাল্ট পাবে, এবং পিপিএস যারা করেছিল অর্থাৎ সফল ছাত্রছাত্রীরা যারা নম্বরের কম এসেছিল বলে পিপিএস করেছিল অর্থাৎ স্ক্রুটিনি করেছিল, যদি তাদেরও নম্বর বাড়ে সেক্ষেত্রে তাদেরও দেওয়া হবে কিন্তু নতুন রেজাল্ট। তাদের নতুন রেজাল্টটা কিন্তু তোমরা যে স্কুল থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই স্কুল থেকে থার্ড জুলাই বা তার পর দিন থেকে তোমরা কিন্তু পাবে, অর্থাৎ স্কুলগুলো কিন্তু থার্ড জুলাই নিজেদের স্কুল অর্থাৎ যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলগুলো কিন্তু ক্যাম্প অফিস থেকে নতুন রেজাল্ট সংগ্রহ করবে, তারপরে কিন্তু তোমাদের সেই রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তোমরা থার্ড জুলাইও সেই স্কুলের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা অবশ্যই কিন্তু যাদের নম্বরে পরিবর্তন হচ্ছে তারা কিন্তু নতুন রেজাল্ট পেয়ে যাবে, তবে শর্ত রয়েছে পুরনো রেজাল্টটা সেটা কিন্তু স্কুলে আবারও কিন্তু জমা দিয়ে দিতে হবে, তার বদলেই তোমাকে দেওয়া হবে তোমার নতুন রেজাল্ট। আসা যাক রেজাল্টের স্ট্যাটাসের দিকে। রেজাল্ট চেক করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী অনেক রকম স্ট্যাটাস দেখতে পায়, মূলত এক একটা ওয়েবসাইটের এক এক রকম জিনিস। তো আমি একটা খুব কমন জিনিস বলে দিই, যাদের স্ট্যাটাসে যদি লেখা থাকে, হয়তো দেখা গেল তোমরা রোল নম্বর দিয়ে যখনই এন্টার করলে রেজাল্টে তো কিছুই শো হচ্ছে না, শুধু স্ট্যাটাসে লেখা রয়েছে আনচেঞ্জড বা নো চেঞ্জ বলে, তার মানে কি, তার মানে তুমি পিপিআর করেছো বা পিপিএস করেছো, তোমার নম্বরের কোনো রূপ পরিবর্তন হয়নি, তার জন্য তোমার রেজাল্টটা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ পূর্বে যে রেজাল্টটি ছিল সেই রেজাল্টটি তোমার কিন্তু থাকবে, অর্থাৎ নো চেঞ্জ বা আনচেঞ্জ যদি স্ট্যাটাস দেখায় তার মানে হচ্ছে তোমার রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি, তোমার নম্বর বাড়েনি। তবে রেজাল্টের স্ট্যাটাসে যদি লেখা থাকে চেঞ্জ বলে তাহলে কিন্তু তুমি যে বিষয়ে পিপিআর বা পিপিএস করেছো সেই বিষয়ের কিন্তু নতুন নম্বরটা তোমাকে কিন্তু ওয়েবসাইট মারফত দেখানো হবে। আবারও বললাম, যদি চেঞ্জ বলে লেখা থাকে তাহলে তুমি যে সকল বিষয়ে পিপিআর বা পিপিএস তুমি করেছো সেই বিষয়গুলোর তোমার যে নম্বরের পরিবর্তন হয়েছে সেটা কিন্তু দেখাবে। হয় এরকম অনেক সময় যে একজন ছাত্র তিনটে বিষয়ে পিপিএস করলো কিন্তু তিনটে বিষয়ের মধ্যে তার যে কোনো একটা বিষয়ের নম্বর বেড়েছে পিপিএসে কিন্তু বাকি দুটোতে বাড়েনি, তারও কিন্তু স্ট্যাটাসে কিন্তু চেঞ্জ দেখাবে, তবে শুধুমাত্র তার যে বিষয়ে নম্বরটি বেড়েছে সেই বিষয়টি ওখানে কিন্তু শো হবে, অর্থাৎ গোটা রেজাল্ট যে তোমাদের শো হবে এরকম কিন্তু নয়। যে বিষয়ের জন্য তুমি পিপিআর বা পিপিএস করেছো সেই বিষয়ে যদি নম্বরের পরিবর্তন এসে থাকে তবে সেই বিষয়ের নম্বর তোমার কত এসেছে সেটাই কিন্তু দেখা যাবে ওয়েবসাইট মারফত। তো বোঝাতে পারলাম যে স্ট্যাটাস চেঞ্জ বা আনচেঞ্জ এর মানে কি বা নো চেঞ্জের
এর মানে কি। আর অবশ্যই 5টার কিছুক্ষণ পরেই তোমরা চেষ্টা করবে ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে, অর্থাৎ ওয়েবসাইটে যা চাইবে, রোল নম্বরও চাইতে পারে, রেজিস্ট্রেশন নম্বরও চাইতে পারে, ক্যাপচাও চাইতে পারে, সেগুলো তোমাকে যথাযথ ফিল আপ করে ওখানে লিখে তোমাকে কিন্তু এন্টার চাপতে হবে। এবং এন্টার চাপলে তোমার সামনে তোমার রেজাল্টটি চলে আসবে, যেখানে তোমার পিপিআর পিপিএসের নম্বর পরিবর্তন হলে চেঞ্জ বলে লেখা আসবে, আর যদি নম্বর পরিবর্তন না হয় তাহলে নো চেঞ্জড বা আনচেঞ্জড বলে কিন্তু লেখা থাকবে। এই ব্যাপারটা তোমাদের আগেই প্রথমে কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের দেখাবো তোমাদের মাধ্যমিকের পিপিআর এবং পিপিএসের রেজাল্ট কোন ওয়েবসাইটে তোমরা কিভাবে দেখতে পারবে, চলো দেখে নেওয়া যাক। দেখো, রেজাল্ট চেক করার জন্য প্রথমে আসতে হবে তোমাদের ফোন অথবা ডেস্কটপ থেকে গুগলে। গুগলে এসে তোমাদের লিখতে হবে ওয়েবসাইটটার নাম www.indiaresults.com। এটা তোমাদের লিখে সার্চ করতে হবে। সার্চ করলেই তোমাদের সামনে কিন্তু এই রকম তোমাদের ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে indiaresults.com, বোর্ড রেজাল্ট 2023, ইউনিভার্সিটি রেজাল্ট 2023। এখানেও তোমরা ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে তোমাদের, একটু জুম করে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে তোমাদের আসবে কিন্তু প্লিজ সিলেক্ট ইউর স্টেট অর ইউনিয়ন টেরিটরি। এখান থেকে একদম লাস্টের বক্সটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে আমাদের রাজ্যের নাম, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই, এটাকে একটু জুম করি, একদম ওপরে, ঠিক আছে, একদম উপরে লেখা আছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পিপিআর পিপিএস এক্সাম রেজাল্ট 2023, যেটা তোমাদের আজ বিকেল 5টায় রিলিজ হবে। এইখানেই তোমাদের এসে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইরকম ইন্টারফেস যারা দেখাচ্ছে, তার কারণটা কি? তার কারণ যেহেতু এখনও রেজাল্ট রিলিজ করা হয়নি, তোমরা কোন স্টেপে কোন ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা দেখবে সেটার জন্যই মূলত এটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে এই সমস্ত কিচ্ছু আর দেখাবে না, এখানে তোমাদের কাছ থেকে তোমাদের রোল নম্বর জানতে চাওয়া হবে, তারপরে ক্যাপচাও চাওয়া হতে পারে, ডেট অফ বার্থও চাওয়া হতে পারে, তারপরে সেটাকে তোমাদের সাবমিট করলেই তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্টটা তোমাদের সামনেই কিন্তু এসে যাবে। যদি রেজাল্টে নম্বরের কোনো পরিবর্তন হয় তাহলে কোন কোন বিষয়ে তুমি পিপিআর বা পিপিএস করেছিলে তার নম্বরগুলো তোমাকে দেখানো হবে, আর যদি কোনো প্রকার পরিবর্তন না হয় তাহলে কিন্তু আনচেঞ্জড বলে লেখা থাকবে। কি বললাম? আনচেঞ্জড বলে কিন্তু লেখা থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে, তোমরা যেহেতু মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করেছিলে, মোবাইলেও কিন্তু তোমাদের মেসেজ কিন্তু দেওয়া হবে, যেখানে আবারও বলছি স্ট্যাটাসে যদি লেখা থাকে আনচেঞ্জড বলে বা নো চেঞ্জড বলে, তার মানে বুঝতে হবে যে কোনো প্রকার নম্বর কিন্তু তোমাদের বাড়েনি। আর যদি পরিবর্তন হয় তাহলে লেখা থাকবে চেঞ্জড বলে, এবং যে বিষয়ে তোমার নম্বর বেড়েছে সেটাও কিন্তু তোমাকে দেখানো হবে। তারপরে আগামী 3 জুলাই তোমার যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা তুমি দিয়েছো, সেই স্কুল থেকে যদি নম্বর বাড়ে তোমাকে নতুন রেজাল্ট কিন্তু তোমাকে দেওয়া হবে, তার বদলে তোমার পুরনো রেজাল্টই কিন্তু তোমাকে স্কুলে নিয়ে যেতে হবে, সেটাকে তোমাকে হ্যান্ডওভার করতে হবে, সেটা জমা দিয়ে তোমাকে নতুন রেজাল্ট কিন্তু নিতে হবে। এইভাবে তোমরা পিপিআর পিপিএসের রেজাল্টটা তোমরা চেক করতে পারবে। সমস্ত যাবতীয় তথ্য এই রেজাল্ট সংক্রান্ত পিপিআর পিপিএসের তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমেই বোঝালাম। কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, এবং কাদের কাদের নম্বরের পরিবর্তন হলো এবং কত নম্বর করে বাড়লো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যাদের কোনো প্রকার পরিবর্তন হয়নি তারাও কিন্তু জানিও আনচেঞ্জড বলে এসছে বা নো চেঞ্জ বলে এসছে সেটাও কিন্তু জানিও। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।